প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এনএসবিটির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা। তো আজকে আলোচনা করব অনুচ্ছেদ জাতীয় পতাকা। তো চলো বন্ধুরা, আমরা অনুচ্ছেদটি শুরু করি। একটি স্বাধীন জাতির মর্যাদা ও স্বকীয়তার প্রতীক জাতীয় পতাকা। জাতীয় পতাকাই প্রমাণ করে দেশটি স্বাধীন ও সার্বভৌম। একটি স্বাধীন ও সার্বভৌম জাতি হিসেবে বাংলাদেশেরও নিজস্ব জাতীয় পতাকা রয়েছে। লাখো শহীদের আত্মত্যাগ ও রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে আমরা এ পতাকা অর্জন করেছি। বাংলাদেশের জাতীয় পতাকা সবুজ আয়তক্ষেত্রের মধ্যে লাল বৃত্ত। সবুজ আয়তক্ষেত্র নির্দেশ করে বাংলাদেশের সবুজ প্রকৃতি, আর লাল বৃত্ত নির্দেশ করে বাংলাদেশের বিপ্লবী চেতনা। 1972 সালে বাংলাদেশের জাতীয় পতাকার বিধি প্রণীত হয়। বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 10:6। লাল বৃত্তটির ব্যাসার্ধ পতাকার দৈর্ঘ্যের 1/5। জাতীয় পতাকার বিভিন্ন মাপ রয়েছে। ভবনে ব্যবহারের জন্য পতাকার বিভিন্ন মাপ হল 10 ফুট × 6 ফুট, 5 ফুট × 3 ফুট, 2.5 ফুট × 1.5 ফুট। আন্তর্জাতিক ও দ্বিপাক্ষীয় অনুষ্ঠানে ব্যবহারের জন্য টেবিল পতাকার মাপ হল 10 ইঞ্চি × 6 ইঞ্চি। বাংলাদেশের জাতীয় পতাকা বর্তমান রূপটি 1972 সালের 17 জানুয়ারি সরকারিভাবে গৃহীত হয়। বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার পটুয়া কামরুল হাসান। 1971 সালের স্বাধীনতা যুদ্ধের পতাকার উপর ভিত্তি করে এই পতাকা নির্ধারণ করা হয়। তখন মধ্যে লাল বৃত্তে বাংলাদেশের মানচিত্র ছিল। মানচিত্র খচিত বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার ছিলেন শিবনারায়ণ দাস। বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম উত্তোলিত হয় 1971 সালের 2 মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের বটতলার এক জনসভায়। প্রথমবারের মতো জাতীয় পতাকা উত্তোলন করেন তৎকালীন ছাত্রনেতা ডাকসু বিপি আসম আব্দুর রব। এ কারণেই স্বাধীনতার পর থেকে 2 মার্চকে জাতীয় পতাকার প্রথম দিবস হিসেবে পালন করা হয়। বিদেশের মাটিতে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলিত হয় কলকাতায়। কলকাতায় অবস্থিত বাংলাদেশ মিশনে 1971 সালের 18 এপ্রিল বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেন এম হোসাইন আলী। এটি কোনো বিদেশি মিশনে সর্বপ্রথম বাংলাদেশি পতাকা উত্তোলন। বাংলাদেশের জাতীয় পতাকার সঙ্গে জাপান ও পালাউ, এই দুটি দেশের পতাকার মিল আছে। বাংলাদেশের বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে সম্মানের সঙ্গে প্রতি কর্মদিবসে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এছাড়া বিভিন্ন জাতীয় দিবসে জাতীয় পতাকা উত্তোলনের নিয়ম রয়েছে। দেশের প্রত্যেক নাগরিকের কর্তব্য জাতীয় পতাকাকে যথাযথ সম্মান দেখানো ও এর মর্যাদা রক্ষা করা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সহজেই অনুচ্ছেদটি বুঝতে পেরেছ। তো নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। ইনশাল্লাহ তোমরা নতুন নতুন ক্লাস পেয়ে যাবে। তো আজ এ পর্যন্তই, ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।